হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ লার্নিং। আশা করি তোমরা সবাই ডেমো টাইপিং টেস্ট দিয়েছো এবং টাইপিং সফটওয়্যার সম্পর্কে তোমাদের একটা ব্রিফ আইডিয়া তোমরা পেয়েছো। এবার সব থেকে বড় প্রশ্ন, এই ধরনের সফটওয়্যার আমরা কোন ওয়েবসাইটে পাবো, মানে কোন ওয়েবসাইট ফলো করতে পারবো, কোন ওয়েবসাইটে টাইপিং প্র্যাকটিস করতে পারবো? কারণ এখানে যে প্যাসেজ দেওয়া হয়েছে সমস্ত ক্যান্ডিডেটকে সেম প্যাসেজ দেওয়া হয়েছে, তো একটা প্যাসেজ বারবার তো প্র্যাকটিস করে লাভ নেই, এটা তো মাইন্ডে অলরেডি সেট হয়ে গেছে, তো এখানে স্পিড অটোমেটিকলি বেড়ে যাবে। তো এখানে ক্ষেত্রে তোমরা তোমাদের টাইপিং প্র্যাকটিস ঠিকঠাকভাবে করতে পারবে না। তো দুবার তিনবার ধরে তোমরা শুধুমাত্র প্যাটার্নটা জেনে নাও, সফটওয়্যার সম্পর্কে একটু তোমাদের ফ্যামিলিয়ার হয়ে যেতে হবে, এর থেকে বেশি কিছু না। এরপর তোমাদের একটা ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস করতে হবে যেখানে সেম টাইপের সফটওয়্যার আছে। তো আজকের ভিডিওতে তোমাদের এমন একটা ওয়েবসাইট আমি রেকমেন্ড করবো যেখানে গিয়ে তোমরা এই ধরনের সফটওয়্যারই পাবে এবং এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবার কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট, টাইপিং বাবা ডট কম। তোমরা হয়তো অনেকেই আগে থেকে এই ওয়েবসাইটে প্র্যাকটিস করছো, তো যারা প্র্যাকটিস আগে থেকে করছো, যারা এই ওয়েবসাইটের সফটওয়্যার সম্পর্কে সমস্ত কিছুটা জানো, তো তারা স্কিপ করতে পারো ভিডিও, এবং যারা জানো না তারা কন্টিনিউ করবে। তো টাইপিং বাবা ডট কম এই ওয়েবসাইটের খাস বাদ কী সেটা তোমাদের বলে দিই। এখানে তোমরা সেট করতে পারবে 10 মিনিটস, ওকে 10 মিনিটস এখানে সেট করবে। তারপর কী করবে না, র্যান্ডম ওয়ার্ডস করবে না। এখানে অনেকগুলো প্যাসেজ রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো এখানে প্যাসেজ রয়েছে, এই প্যাসেজের মধ্যে যে কোনো প্যাসেজ তোমরা কিন্তু চুজ করতে পারো। তো যে ডেমো টেস্ট যেখানে দিয়ে দেওয়া হয়েছিল লিঙ্ক, ওখানে কিন্তু একটা প্যাসেজই ছিল এবং সেই ধরনের তোমরা সফটওয়্যার পাবে এই ওয়েবসাইটে, যে কোনো প্যাসেজ তোমরা চুজ করতে পারো। আমি তোমাদের রেকমেন্ড করবো ফার্স্টের দিকে যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো চুজ করবে, কারণ যত নিচের দিকে যে প্যাসেজগুলো যাবে এখানে সেম সেই হাইলাইটেড প্রবলেম তোমরা দেখতে পাবে। আমি নিজে এগুলো এক্সপিরিয়েন্স করেছি, সেম হাইলাইটেড প্রবলেম বলতে ডেমো টেস্টের যে লিঙ্ক দেওয়া হয়েছিল ওখানে হাইলাইটেড প্রবলেম ছিল, আগে পরে এই হাইলাইটেড কিছু কিছু ক্যান্ডিডেটে দেখা যাচ্ছে আগে চলে গেছে, যেই ওয়ার্ডটা টাইপ করা হচ্ছে তার আগের ওয়ার্ডে হচ্ছে হাইলাইট হচ্ছে বা পরের ওয়ার্ডে হাইলাইট হচ্ছে, তো আলাদা আলাদা প্রবলেম দেখা যাচ্ছিলো। তো এই ওয়েবসাইটে সেম প্রবলেম দেখতে পাবে নিচের দিকের যে প্যাসেজগুলো, কিন্তু ওপরের দিকে প্যাসেজগুলো মোস্ট প্রবেবলি তোমরা এই হাইলাইটেড প্রবলেম পাবে না। এবার যখন এই দুটো সিলেক্ট করলে 10 মিনিটস বা কোনো একটা প্যাসেজ সিলেক্ট করলে, তারপর তোমাদের দেখতে হবে স্টার্ট এক্সাম মোড। এক্সাম মোডে যখন তোমরা স্টার্ট করবে ঠিক একদম সেম টাইপের তোমরা কিন্তু ইন্টারফেস দেখতে পাবে, যেখানে এইভাবে তোমরা ইন্টারফেস দেখতে পাচ্ছিলে, এখানে তোমাদের টাইপ করতে হতো এবং এখানে টাইম তোমরা দেখতে পাচ্ছিলে, সেই সেম ইন্টারফেস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। 10 মিনিটস এখানে কিন্তু দেওয়া আছে, যখন তোমরা টাইপিং প্র্যাকটিস স্টার্ট করবে এখানে কিন্তু মিনিটস কমতে থাকবে এবং এখান থেকে তোমরা টাইপ করতে পারবে। জাস্ট আমি যদি এখানে টাইপিংটা স্টার্ট করি, তোমরা দেখতে পাবে এখানে টাইম কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। এবার এই টাইপিং পুরো কমপ্লিট করে যাওয়ার পর এর খাস বাদ তোমাদের বলে দিচ্ছি, টাইপিং কমপ্লিট করার পর তোমরা দেখতে পাবে রেজাল্ট। ওকে, রেজাল্টে কি দেখতে পাবে, ফার্স্ট মেথড ওয়ানে একটা রেজাল্ট দেবে। তোমাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমরা সবাই জানো যে আনএকাডেমি ভারতের সব থেকে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম। তো এখানে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে সমস্ত কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোর এখন যে প্রাইস, আজ থেকে 7 দিন বা 8 দিন পর কিন্তু 10% প্রাইস বেড়ে যাবে। মানে তোমরা ওল্ড প্রাইস যেগুলো দেখতে পাচ্ছ এগুলো শুধুমাত্র 31st of March পর্যন্ত থাকছে, 1st of April থেকে 10% প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে কোর্স যদি তোমরা বাই করতে চাও, এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, 20% তোমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছ এবং আরও তার সাথে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পাচ্ছ যদি আমাদের চ্যানেলের রেফারেল কোড HOME10 ইউজ করো তোমরা। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্কিং, ওয়েস্ট বেঙ্গল এসএসসি অ্যান্ড রেলওয়েজ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামিনেশনস, এগুলো তোমরা ইএমআই সিস্টেমে পারচেস করতে পারবে আমাদের রেফারেল কোড ইউজ করলে। 27th of March সকাল 11টার সময় একটা WBCS স্পেশাল মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে, তোমাদের এখানে 50 কোশ্চেন দেওয়া হবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তার সাথে এক্সাইটিং প্রাইস থাকছে। যাদের র্যাঙ্ক থাকবে 1 থেকে 100 তারা স্কলারশিপ পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা র্যাঙ্ক ফার্স্ট তারা কিন্তু 100% স্কলারশিপ পেয়ে যাবে। এইভাবে তোমাদের স্কলারশিপটা দেখতে পাচ্ছ তোমরা এখানে স্ক্রিনে এবং তার সাথে থাকছে লাকি এক্সাইটিং রিওয়ার্ডস। তোমাদের সিম্পলি এখন আনএকাডেমির লিঙ্কে গিয়ে, লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখানে গিয়ে তোমাদের আমাদের কোড ইউজ করে, আমাদের কোড HOME10 এই কোড ইউজ করে তোমাদের এনরোল করতে হবে। নেক্সট তোমাদের স্পেশাল ক্লাসের কিছু ফিচার্স আমি তোমাদের বলে দিই, এখানে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট সিলেবাস কভার করা হবে, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট তোমরা পাবে, আনলিমিটেড নোটস PDF তোমরা পাবে এবং রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস বাই দ্য টপ এডুকেটর, এই সুবিধা তোমরা পাবে। আমি তোমাদের জাস্ট একটু নলেজ দেওয়ার জন্য একটু টাইপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 32 যেটা ওয়ার্ডস পার মিনিট যে স্পিডটা পাওয়া গেছে, তো এখানে মেথড ওয়ানে ক্যালকুলেশন করা হয়েছে, তো এই ক্যালকুলেশনে তোমাদের ধ্যান দেওয়ার দরকার নেই কারণ তোমাদের ক্যালকুলেশনটা একটু আলাদা টাইপের হবে।
তোমাদের ক্যালকুলেশনটা স্পিডের ক্যালকুলেশন না, এটা শুধুমাত্র মার্কসের ক্যালকুলেশন, মিন্স অ্যাকুরেসি, মার্কস ফর অ্যাকুরেসি, নাম্বার অফ টাইপড ওয়ার্ড মাইনাস 0.33 ইন্টু মেজর মিস্টেক যেগুলো হবে, মাইনাস 0.15 ইন্টু মাইনর মিস্টেক। এবং তোমাদের অলরেডি আমি বুঝিয়ে দিয়েছিলাম মেজর মিস্টেক্স কোনগুলো থাকবে এবং মাইনর মিস্টেক্স কোনগুলো থাকবে। মেজর মিস্টেক্স কোনগুলো তোমরা দেখে নাও একটু, আরেকবারও তোমাদের বলে দিচ্ছি, অমিশন অফ ওয়ার্ডস বা কোনো এক্সট্রা ওয়ার্ড তোমরা কিন্তু ইনসার্ট করে দিলে সেখানে কিন্তু এগুলো মেজর মিস্টেক্স, ওকে। এবং অমিশন অফ পাঞ্চুয়েশন মার্কস, যেগুলো পাঞ্চুয়েশন মার্কস তোমরা দিলে না বা ইনকারেক্ট পাঞ্চুয়েশন দিলে সেটা কিন্তু মাইনর মিস্টেক হিসেবে কনসিডার করা হবে, এবং স্পেলিং মিস্টেক কিন্তু মেজর মিস্টেক হিসেবে কনসিডার করা হবে, ওকে। এবার ক্যাপিটাল লেটার স্মল লেটার করলে বা স্মল লেটার ক্যাপিটাল লেটার করলে সেখানে ক্ষেত্রে সেগুলো মাইনর মিস্টেক হিসেবে কনসিডার করা হবে। তো এবার তোমরা এখানে একটু দেখে নাও যে ক্যালকুলেশন কীভাবে হলো। দেখো, 10 মিনিটসের মধ্যে আমরা কতগুলো ওয়ার্ড টাইপ করলাম, 322 ওয়ার্ডস টাইপ করলাম, কিন্তু আমাদের কোয়ালিফাইং ওয়ার্ডস হচ্ছে 200। এমনি নর্মাল ইংলিশের কথা বলছি, বেঙ্গলির কথা ডিফারেন্ট, 100 ওয়ার্ডস। তো তোমাদের টার্গেট থাকবে, আমাদের যেহেতু কোয়ালিফাইং যে ওয়ার্ডস 200 রয়েছে, 200 থেকে অনেক বেশি ওয়ার্ডস তোমরা টাইপ করবে সেটা তোমাদের ডিসকোয়ালিফিকেশনের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। এবার আমার এখানে টোটাল এরর হয়েছে দুটো এরর হয়েছে। তো এরর যদি কম করো, তোমরা লাস্টে যদি চেক করার টাইম পাও তো চেক করে নিতে পারো, এরর যদি কম করো তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু মার্কসটা বেশি থাকবে, যেখানে তোমাদের মার্কস সেট করা হয়েছিল যে কত মার্কস পেলে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইংলিশের ক্ষেত্রে কিন্তু 140, এইভাবে ক্যালকুলেট করা হবে, তোমরা একটু দেখে নিও এটা। এবার সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমরা ওই ডেমো টেস্টের ক্ষেত্রে আমরা কী কী পাচ্ছিলাম এবং এখানে কী কী, ডেমো টেস্টের ক্ষেত্রে কী কী পাচ্ছিলাম না এবং এখানে সেটা কী পাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পুরো প্যাসেজটা আমরা টাইপ করেছি, ওকে। তো এটা একটা অন্য প্যাসেজ আমি টাইপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এই প্যাসেজে কোনগুলো মিস্টেক হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু মাইনর মিস্টেক হিসাবে স্পেলিং মিস্টেককে কনসিডার করা হয়েছে, কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে এটা একটা মেজর মিস্টেক হবে, ওকে। তো এগুলো ব্লু টিক দেওয়া হয়েছে, আর রেড যেখানে থাকবে সেখানে মেজর মিস্টেক হবে। তো এখানে কোনো মেজর মিস্টেক হয়নি, তাই রেড কিন্তু এখানে মার্ক দেওয়া নেই, ওকে। তো এখানে তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে যে কোথায় মিস্টেক হচ্ছে, তো রেড মার্ক বা ব্লু মার্ক এখানে কিন্তু দেওয়া থাকবে। তো এইভাবে তোমরা তোমাদের কতগুলো ওয়ার্ড 10 মিনিটসের মধ্যে টাইপ করলে এবং কোন কোন ওয়ার্ডগুলো তোমাদের কী মিস্টেক হলো সেগুলো তোমরা দেখতে পাবে, এবং স্পিডও এখানে তোমরা দেখতে পাবে, যদিও স্পিড এখানে কিন্তু ইম্পর্টেন্ট না, আমাদের দেখতে হবে যে 10 মিনিটসের মধ্যে আমরা কতগুলো ওয়ার্ড টাইপ করলাম এবং কতগুলো মিস্টেক করলাম এবং কোন কোন ওয়ার্ডগুলো মিস্টেক হচ্ছে, তো সেগুলো সবথেকে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে তোমরা যে দেখতে পেলে যে এখানে তোমাদের যেটা দেখালাম যে ডেমো টেস্টের সঙ্গে কিন্তু এই ওয়েবসাইটের প্রচুর মিল রয়েছে। তো এই কয়েকটা দিন যে গাইডলাইনগুলো প্রোভাইড করা হয়েছে পিএসসি থেকে, সেই গাইডলাইনগুলো মাথায় রেখে তোমরা typingbaba.com থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবং আগের যে ওয়েবসাইটগুলো, তিনটে ওয়েবসাইট আমি রেকমেন্ড করেছিলাম, সেখানে হাতের স্পিড ইনক্রিজ করার জন্য সেইগুলো থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো।